আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহুম্মা আল্লাহম্মা আলা আলা ওয়া ওয়ালা আলী মুহাম্মাদ আজকের ভিডিওটা মূলত অমুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে বিশেষ করে হিন্দু ভাই বোনদের উদ্দেশ্যে বানানো হচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখাবো কিছু বই আসলে অনেকেই ইসলাম ধর্মকে স্টাডি করেন ইসলাম বিদ্বেষী লেখকদের বই পড়ে তো তারা ইসলাম ধর্ম ধর্ম সম্পর্কে সাধারণতভাবেই ভুল বুঝে থাকেন তো আপনি তাহলে বলবেন যে যদি কোনো মুসলিম লেখকের বই পড়ি তাহলে তো মুসলিমরা নিজেদের ধর্মের পক্ষপাতিত্ব করবে হ্যাঁ এই কথাটা বাস্তব কথা এ কথাটা ঘটতেই পারে আমি বলছি না যে ঘটেছে আপনাদের ভাবাটা স্বাভাবিক ব্যাপার এবং এটা একটা বাস্তব ব্যাপার এবং দোষের কিছু নয় তো যাই হোক আজকে আমি কিছু হিন্দু রাইটারদের বই দেখাবো যে বইগুলি পড়ে আপনি ইসলাম ধর্ম সম্পর্কে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন শেষে আমি মুসলিম রাইটারদেরও লেখা দু একটা বই সাজেস্ট করবো প্রথমত আপনাদেরকে যারা হিন্দু তাদেরকে প্রথমত আমি রিকোয়েস্ট করব কি আপনারা অন্য ধর্মগ্রন্থে না গিয়ে আগে নিজের ধর্মগ্রন্থ পড়েন বেদ আগে বেদ পড়ুন আমার কাছে পাঁচটা ভলিউম আছে আগে আপনারা বেদ পড়েন বেদ পড়ার পর কারণ বেদ যদি না পড়েন তো আপনি কোরআন বুঝতে পারবেন না বেদ এবং কোরআনের মধ্যে কি মিল কি অমিল রয়েছে সেটা জানার জন্য আপনাকে বেদ প্রথমে স্টাডি করতে হবে তো আপনি যেই ভাষায় কমফর্টেবল সে ভাষার বেদ আপনি নিয়ে নেন তো আমার কাছে যে বইটা রয়েছে হরপ প্রকাশনী প্রকাশিত তো আমার মনে হয়েছে যে বইটার বাংলা ভাষাটা সহজ সরল তুলনামূলক অন্যান্য বেদ যেগুলো আমি দেখেছি এছাড়া আমার কাছে সফট কপি প্রচুর রয়েছে আমি হার্ড কপিগুলো আজকে আপনাদেরকে দেখাই এরপরে যে বইটা পড়বেন যদি আপনি কোরআন অনুবাদ পড়েন তো কোরআন অনুবাদ মুসলিম রাইটারদের যদি আপনি চান আপনি পড়তে পারেন এবং আপনাকে ওয়েলকাম আহলান বা সাহলান মারহাবা কিন্তু যদি না চান তাহলে এই অনুবাদটা পড়তে পারেন গিরিশ চন্দ্র সেন ইনি মৃত্যু পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেননি তো ভাই গিরিশচন্দ্র সেন এনার বই কোরআন শরীফ বাংলা অনুবাদ করেছেন ইনি এ বইটা আপনি পড়তে পারেন মোটামুটি ট্রান্সলেশন ভালোই আছে বোঝার মতো বাংলা ভাষা সহজই আছে যতটা আমি পড়েছি যতটা আমি স্টাডি করেছি কাছাকাছি সহজ রয়েছে তো যারা বাংলা ভাষা মোটামুটি বুঝেন তারা অল্প অল্প করে বইটা শুরু করতে পারেন তো এই বইটা পড়েন এই বইটা দিয়ে অ্যাটলিস্ট কোরআন পড়াটা শুরু করেন বেদ পড়েন পাশাপাশি আপনি এটা পড়তে পারেন অথবা ওটাকে কমপ্লিট করার পরে আপনি এটা পড়তে পারেন বা কোনো ইসলামিক রাইটারের লেখাও আপনি কোরআনের অনুবাদ স্টাডি করতে পারেন দ্বিতীয় যে বই সেটা হচ্ছে এটা রামকৃষ্ণ মিশনের সিলেবাসের বই বিভিন্ন ধর্মগুরুদের সম্পর্কে জানতে এই বইটা আপনি পড়তে পারেন জগতের ধর্মগুরু এটা রামকৃষ্ণ মিশনের সম্ভবত সিলেবাসের বই তো এই বইটা স্টাডি করতে পারেন এই বইটার বিশেষ চ্যাপ্টার হজরত মোহাম্মদের চ্যাপ্টারটা সল্লাহু আলহি আলহিবাসাল্লাম তো জগতের ধর্মগুরু নেক্সট বই যেটা সুফি সান্তদের নিয়ে তাসাউফ বাদ সুফি সান্ত যেটা ইসলামের মধ্যে একটা সিস্টেম রয়েছে তো এই সুফিদেরকে নিয়ে সুফি ইজমকে নিয়ে লেখা বই রামকৃষ্ণ মিশনেরই স্বামী প্রভানন্দের লেখা বই মুসলিম সান্ত এটা হচ্ছে প্রথম খণ্ড এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড তো এই দুটো বই ছোট্ট বই কলে বড় ছোটো এবং প্রাইসও খুব কম খুব একটা বেশি দাম নয় কাজে এই বইটা সংগ্রহ করে আপনি পড়তে পারেন যাদের ইসলাম সম্পর্কে ভুল ধারণা রয়েছে সন্ত্রাস বা টেরোরিজম অমুক তমক এ সমস্ত জিনিস দেখে তাদের উদ্দেশ্যে একটা কথা একটা টাইম ছিল যখন মিডিয়া গণতন্ত্রের একটা স্তম্ভরূপে কাজ করত কিন্তু কিন্তু বর্তমানে সরকারের তোষণ করার ইস্যু কাজ করে তো মিডিয়া সম্পর্কে আমি কি বলবো এদের সম্পর্কে যারা বিকৃত মিডিয়া ভালো মিডিয়া অবশ্যই রয়েছে যারা বিকৃত মিডিয়া তাদের সম্পর্কে আমি কি বলবো আমি একটা জিনিস আপনাদেরকে আজকে একটা ভালো জিনিস দেখাই সেটা হচ্ছে এই বইটার নাম হচ্ছে স্বামী অখণ্ডানন্দের জীবনের উপর সারগাছি রামকৃষ্ণ মিশন থেকে পাবলিশ করা হয় যেখানে আমি পড়েছিলাম এই বইটার একশো সাতাশি পৃষ্ঠার মধ্যে এই বইটার একশো সাতাশি পৃষ্ঠার মধ্যে রামকৃষ্ণ পরমহংসদেবের একটা বিষয়কে কোড করা হয়েছে তো স্বামী অখণ্ডানন্দ মহারাজ এনারা কোড করছেন খবরের কাগজ সম্পর্কে ঠাকুরের প্রতিক্রিয়া তার মনে ছিল ঠাকুর খবরের কাগজ ছুতে পারতেন না কোথাও খবরের কাগজ থাকলে সরিয়ে গঙ্গাজাল ছিঁড়তে বলতেন কেননা খবরের কাগজে অনেক মিথ্যা কথা থাকে ফলে যেখানে খবরের কাগজ থাকে সেই স্থান অপবিত্র হয়ে যায় এরকম নিষ্ঠার সঙ্গে তিনিও ঠাকুর আদর্শকে গ্রহণ করেছিলেন স্বামী অখণ্ডানন্দ মহারাজও যেখানে খবরের কাগজ থাকতো বা রামকৃষ্ণ রামকৃষ্ণ পরমহংসদেবের অনেক মুরিদ মানে ওনার অনেক শিষ্য এবং স্বামী বিবেকানন্দ ও স্বামী অখণ্ডানন্দ মহারাজদের অনেক গুরুভাইরাও যেখানে খবরের কাগজ থাকতো সেই জায়গায় গঙ্গা জল ছেটাতেন এবং সেই জায়গাটাকে অপবিত্র ধারণা করতেন কেননা রামকৃষ্ণ পরমহংসদেব এরকমটাই মনে করতেন তো সেই খবরের কাগজ দেখে আর মিডিয়া দেখে দেখে আপনাদের যদি ইসলাম সম্পর্কে খারাপ ধারণা তৈরি হয়ে গেছে খারাপ ধারণা তৈরি হয়ে যায় বিকৃত মিডিয়াগুলিকে দেখে তাহলে স্বামী লক্ষ্মী শঙ্করাচার্যের এই বই ইসলাম সন্ত্রাস নয় আদর্শ অবশ্যই রিকমেন্ডেড করছি পড়ুন ইনশাল্লাহ উপকৃত হবেন এই বইটা অবশ্যই পড়বেন আপনি কোরআন মজিদের ট্রান্সলেশন পড়েন না পড়েন আপনি অন্য কিছু পড়েন না পড়েন জাস্ট এইটা অবশ্যই পড়েন এটা একটা মানে রিকমেন্ডেড বই এবং আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করা হচ্ছে যে বইটা অবশ্যই পড়ুন কারণ এই লেখকটা এখনও বেঁচে আছেন উনি একজন হিন্দু ধর্মগুরু উনি একজন সন্ন্যাসী স্বামী লক্ষ্মী শঙ্করাচারিয়া তো তার লেখা এই বই ইসলাম সন্ত্রাস নয় আদর্শ বইটি অবশ্যই অবশ্যই পড়ুন আচ্ছা যখন আমি এই বইটার পরিচয় দিচ্ছি তখন আরও একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করতে চাই অনেকে নিউজ চ্যানেলের কথাই মুসলিমদের প্রতি বেশি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেন আসলে ভাই একটা কথা বাস্তব এবং সত্য কথা বি ফ্র্যাঙ্কলি আমি আপনাদেরকে বলছি কিছু নিউজ চ্যানেল বিকৃত তারা তাদের মেরুদণ্ডকে বিক্রি করে দিয়েছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যে সরকার আছে তাদেরকে তোষণ করা এবং এই সমস্ত জিনিস করা হয় ভোট ব্যাংকের জন্য নিজেদের ভোট ব্যাংককে বাড়ানোর জন্য যেমন আমাদের সাথে ইংরেজরা করে গেছে না বিভেদের রাজনীতি ঠিক সেই ধরনের রাজনীতি করার চেষ্টা করছে কিছু লোক গেল মোটামুটি এই ধরনের বই আচ্ছা ঐতিহাসিক কিছু বিষয় কোড করি এবং আমি যতগুলো বইয়ের নাম করলাম আমি এগুলো সবই অমুসলিমদের হিন্দু ভাইদের লেখা আমি ডিটেলস বলবো না ভিডিও লম্বা হয়ে যাবে আপনারা নিজেরাই পড়ুন নিজেরাই বুঝতে পারবেন আমি আরও দু তিনটা বইয়ের কথা বলছি এই বইটার নাম হচ্ছে ইসলামের ঐতিহাসিক অবদান এম এন রয় এর লেখা এই বইটা আপনি পড়তে পারেন ইসলামের ঐতিহাসিক বিষয় জানার জন্য আর যারা মনে করেন যে ভারতের স্বাধীনতা শুধুমাত্র তাদের পরিশ্রমের ফলে চলে এসেছে মুসলিমদের কোনো অবদান নাই মুসলিমরা ভারতের জন্য রক্ত ঝরায়নি তারা আলাদা শুধু পাকিস্তানের দাবি করেছিল এই ধারণাটা ভুল একটা ধারণা বাতিল একটা ধারণা হ্যাঁ কিছু মুসলিম ছিল তাদেরকে সেটা ঠিক মনে হয়েছে তাদের তাদের ধারণা তাদের কাছে তাদেরকে সেটা ঠিক মনে হয়েছে তারা মোহাম্মদ আলী জিন্নার পিছন পিছন চলেছেন এবং তারা পাকিস্তান বাংলাদেশ ইত্যাদির ব্যাপারে নিজেদের অংশীদারিত্ব পালন করেছেন কিন্তু কিছু মুসলিম থেকেছে যারা নিজের মাতৃভূমিকে ছেড়ে যাননি নিজের মাতৃভূমিকে ছেড়ে যাননি শুধু তাই নয় ইংরেজদের সঙ্গে লড়াই করেছেন ভারতের স্বাধীনতা আনতে সহযোগিতা করেছেন তো সেই বিষয়ে শান্তিময় রয় এর লেখা এই বই ভারতের মুক্তির অবদানে মুসলিম অবদান ভারতের মুক্তি সংগ্রামে মুসলিম অবদান তো অবশ্যই এই বইটাও রেকমেন্ডেড করছি এই বইটা আপনারা পড়ুন তো মোটামুটি এই গেলো হিন্দু লেখকদের বইয়ের কথা এবার আমি আপনাদেরকে একটা কথা বলি কোরআন মজিদ আপনি চাহে মুসলিম লেখকের পড়েন অমুসলিম লেখকের পড়েন যারই পড়েন ইসলামকে বুঝতে গেলে আপনাদেরকে হাদিস পড়তে হবে কিন্তু হাদিসের বিষয় যেভাবে ছড়ানো ছেটানো সেটা অমুসলিম ভাইদের জন্য সংগ্রহ করা মুশকিল হবে কারণ এই বিষয়ে এই ফিল্ডে যেহেতু আমরা আছি কম্প্যারেটিভ রিলিজিয়ান স্টাডি নিয়ে এই জন্য আপনাদের সুবিধার জন্য বলছি আপনারা যে কোনো জীবনী মুহাম্মদ মোহাম্মদ সাল্লু আলহি আলিবাস্লামের উঠিয়ে নিন আমি কয়েকটা জীবনী আপনাদেরকে সাজেস্ট করছি যেগুলো আপনারা পড়তে পারেন অনেক জীবনী বই রয়েছে আমার কাছে অনেক কালেকশন রয়েছে তার মধ্যে আমি কয়েকটা সাজেস্ট করছি আপনাদেরকে প্রথমত কবি গোলাম মোস্তফার নাম আপনারা শুনে থাকবেন মাদ্রাসার সিলেবাসের মধ্যে ওনার কিছু কবিতা রয়েছে তার এই বই বিশ্বনাবি গোলাম মোস্তফা সাহেবের এই বইটা আপনি পড়তে পারেন তারপরে নাইম সিদ্দিকী সাহেবের মানবতার বন্ধু মুহাম্মদ রসুল্লাহ এই বইটা আপনি পড়তে পারেন মুহাম্মদ সাল্লা হজরত সাল্লাহুআ মানে আমাদের পাইগম্বার নবীর জীবনী জানার জন্য এই বইটা পড়তে পারেন সেরকম এই বইটা পড়তে পারেন আর রহিকুল মখতুম আর রাহিকুল মখতুম এই বইটা পড়তে পারেন আলামা সফিউর রহমান মুবারকপুরি সাহেবের লেখা আর রহিকুল মখতুম এছাড়া আপনি আদর্শ সৈয়দ বজলে রহমান কিরমানি সাহেবের এই বই আদর্শ বইটা পড়তে পারেন কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি এত বই না পড়েন তো আপনি সরাসরি গোলাম মুস্তাফা সাহেবের এই বই বিশ্বনাবিতে যান অথবা মানবতার বন্ধু মুহাম্মদ রসুল্লাহ এই বইটাতে যান তো ইনশাল্লাহ আল্লাহ জওয়াজাল আপনার ইসলাম ধর্ম সম্পর্কে আপনি বুঝতে শিখবেন ইসলাম ধর্মকে স্টাডি করার মতো দক্ষতা আপনার মধ্যে ইনশাল্লাহ জওয়াজাল তৈরি হয়ে যাবে আল্লাহ জবাজাল আপনাকে আমাকে সত্য সঠিক পথে থাকার হেদায়েতের পথে আসার আমল করার তফিকাতা করুন সত্যকে জানার সত্যকে বোঝার এবং সত্যকে মানার তফফিকাতা করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক